আমরা যখন হাল ছেড়ে দেই, আমরা আসলে জানি না আমরা সাফল্যের কতটুকু সামনে আছি। যখন আমরা হাল ছেড়ে দেই, তখন আমরা জানি না যে আমরা সাফল্যের কতখানি সামনে আছি। তাই যখনই হাল ছেড়ে দেওয়ার কথাটি মাথার মধ্যে আসবে, আগে বিশ্লেষণ করবে তুমি সাফল্যের কতখানি সামনে আছো, নাকি সাফল্য এখন তোমার থেকে অনেকখানি দূরে আছে, এটা একবার ভাববে। একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, যেমন ধরো তোমাকে একটা শক্ত একখানি কাঠের ভারী গুঁড়ি তোমার কাটতে দেওয়া হলো, যার নিচের অংশটুকু জলের মধ্যে ডুবে আছে, তুমি তাকে দেখছো না, ওপরটুকু দেখতে পাচ্ছ, তলাটুকু জলের মধ্যে ডুবে আছে। এবার তোমাকে দেওয়া হলো, এটা তোমাকে পরাগ দিয়ে কেটে দুভাগ করতে হবে। ও তো শক্ত গুঁড়ি, অনেকখানি চওড়া, বিরাট তার থিকনেস। এবার তুমি কাটতে শুরু করলে দিন রাত এক করে, সারা দিন ধরে কাটছো, তোমার খিদে পাচ্ছে, তোমার টেস্টটা আসছে, তুমি হাঁপিয়ে যাচ্ছ, ক্লান্ত হচ্ছ, আবার তুমি চেষ্টা করছো, সারা দিন ধরে কাটছো, কিন্তু তুমি জানো না যে তুমি কতখানি কেটে ফেলেছো, তবে তুমি কাটছো। এক সময় যখন তুমি একেবারে ক্লান্ত ভাবছো, আর বুঝি হবে না, আমার দ্বারা আর বুঝি এটা কেটে ফেলা সম্ভব নয়, তখন তুমি হাল ছেড়ে দিলে। তুমি জানো না যে জলের তলা যেটুকু ডুবে আছে সেটা খুব সামান্য, এমনটাও সম্ভব হয়তো আর এক ঘন্টা চেষ্টা করলে তুমি সম্পূর্ণ কেটে ফেলতে পারতে। তুমি সারাদিন যে তুমি দীর্ঘ 24 ঘন্টা তুমি পরিশ্রম করলে, আর হয়তো একটা মাত্র ঘন্টা পরিশ্রম করলে তুমি সফল হতে সম্ভব। তাই যখনই কোনো কিছু তুমি হাল ছেড়ে দেবে, একবার অন্তত চিন্তা করে দেখবে যে তুমি সাফল্যের কতটুকু সামনে এসছো। তাই সবার আগে কনফার্ম হও যে আমি যে হাল ছেড়ে দিচ্ছি, এটা কি আমি ঠিক করছি? আমি সাফল্যের কতখানি সামনে এসে আমি আবার পেছন দিকে ফিরছি, এটা একবার বিশ্লেষণ করবে অবশ্যই। আর যে লক্ষ্যের দিকে এগোচ্ছ, সেখানে যাওয়ার জন্য একবার প্রশ্ন করবে যে আমি কি সেই জায়গার জন্য ফিট, বা সেই জায়গাটি কি আমার জন্য ফিট। পৃথিবীর সব জায়গা সবার জন্য নয়, এবং সকলে সব জায়গায় ফিট হয় না। তুমি হয়তো তৈরি হয়েছো বিজনেসম্যান হওয়ার জন্য, তোমার মাথা সারাক্ষণ থিওরি ঘুরছে, কি করে বিজনেসকে এগিয়ে নেওয়া যায়, অন্য থিওরি ঘুরছে। তোমার ভেতরে হয়তো অনেক আইডিয়া আছে, কি করে জনগণকে টানতে হয় কাছে, কি করে সেল করতে হয়। আর তুমি হয়তো লোকের কথায় পরিবারের চাপে তুমি লেগে আছো সরকারি চাকরির দিকে, ক্রমাগত ঘষছো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে। তো আগে নিজের ফোকাস ঠিক করো, নিজের সামনে একটা ক্লিয়ার একটা ভিশন নিয়ে আসো তোমার সামনের দিকে, যে আমি কি চাচ্ছি এবং আমি কিসের জন্য ফিট, এটা আবিষ্কার করতে হবে তোমাকেই। আগে তুমি নিজে খুঁজে বের করো তুমি কোনটার জন্য ফিট, কোন কাজ তোমার জন্য ফিট, এবং যেটা তোমার জন্য ফিট তুমি সেই দিকে এগিয়ে যাও। আশা করি তুমি সফল হবে, এমনটাই হয়, না হলে একটা সময় আবার হতাশ হয়ে ফিরে আসতে হয়। তুমি যার জন্য নয়, তুমি তার জন্য পরিশ্রম করছো, তুমি সেই জায়গায় চান্স পেয়েও যাও, তুমি চাকরিও পাও, জব স্যাটিসফ্যাকশন আসবে না, সম্ভব না, সেই জায়গাটি আসলে তোমার জন্য নয়, তুমি অন্য কোথাও যাওয়ার লোক ছিলে, তোমার লক্ষ্য অন্য কিছু ছিল, হওয়া উচিত ছিল অন্য কিছু। ক্লিয়ার? তাহলে সবার আগে সফল হওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে দৃষ্টির স্বচ্ছতা সাথে এফার্ট। দৃষ্টির স্বচ্ছতা, ক্লিয়ারিটি প্লাস এফার্ট ইকুয়াল টু সাকসেস, ক্লিয়ারিটি প্লাস এফার্ট ইকুয়াল টু সাকসেস। সবার আগে ক্লিয়ার হও যে আমি কি করতে চাচ্ছি এবং তাতে আমি কত দূর ফোকাসড। একসাথে হাজারটা জিনিস আমার চেষ্টা করে লাভ নেই, একটার জন্য আমি, একটার জন্য আমি সৃষ্টি হয়েছি। যদি আমার প্যাশন থাকে আমি তবলাতে, আমার প্যাশন ওটাই আমি। যদি আমার হবিস থাকে, যদি আমার প্যাশন থাকে ছবি আঁকায়, ওটাই আমি। যদি আমার প্যাশন থাকে সিঙ্গিংয়ে, ওটাই আমি। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের একটা করে প্যাশন থাকে,
যে তার জন্যই সৃষ্টি। তো সেই প্যাশনটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, তুমি কি জন্য সৃষ্টি হয়েছ। ক্লিয়ার? অর্থাৎ এই খুঁজে পাওয়াটা এবং তার জন্য লাগাতার এফোর্ট দেওয়াটা হচ্ছে তোমার সাকসেস আনবে একদিন। তো আশা করি তোমরা এটা শুনলে। তো চলো ফ্রেন্ডস, আমরা এবার শুরু করছি আমাদের আজকের বিষয়টি। এবারে জানবো আমরা তাপমাত্রিক পরিবর্তনটা কি। তো যে সমস্ত ভৌত বা রাসায়নিক পরিবর্তনের ফলে তাপের উদ্ভব হয়, যে সমস্ত ভৌত বা রাসায়নিক পরিবর্তনের ফলে তাপের সৃষ্টি হয়, সে সমস্ত পরিবর্তনকে আমরা হচ্ছে বলবো তাপমাত্রিক পরিবর্তন। এবং যে সমস্ত পদার্থ তাপ উৎপন্ন করে সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলবো তাপমাত্রিক পদার্থ। ক্লিয়ার? তাহলে তাপ উৎপন্ন করার মধ্যে দিয়ে যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা বলবো তাপমাত্রিক পদার্থ। কিছু উদাহরণে আমরা এখানে আসি। প্রথমে আমি এখানে দিয়েছি কিছু রাসায়নিক পরিবর্তন, যেমন ধরো হচ্ছে সি প্লাস ও2 কার্বন প্লাস অক্সিজেন এর বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে সি কার্বন ডাইঅক্সাইড, সঙ্গে উৎপন্ন হবে এখানে 94,000 ক্যালোরি তাপ। ঠিক আছে, ফলে এটা হচ্ছে একটা আমার তাপমাত্রিক পরিবর্তন। আবার ধরো যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড মানে চুন যদি আমরা চুনের মধ্যে জল দিয়ে দেই, তাহলে সিএও প্লাস H2O এখানে উৎপন্ন হবে, এখানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2S প্লাস হচ্ছে আমার হিট, অর্থাৎ ওই দ্রবণটা আমার উত্তপ্ত হয়ে উঠবে, এটা একটা হচ্ছে তাপমাত্রিক পরিবর্তন। আবার ধরো হাইড্রোজেন এবং ক্লোরিনের মিশ্রণ যদি আমরা মিশিয়ে দেই, তাহলে ওটা কিন্তু খুব তাপ উৎপন্ন হবে এবং সেখানে উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড HCl। ঠিক আছে, যদি আমরা এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে দিই, তো উৎপন্ন হবে এখানে অ্যামোনিয়া NH3, সঙ্গে উৎপন্ন হবে হচ্ছে 22,400 ক্যালোরি তাপ। এখানে তাপমাত্রিক পদার্থগুলো হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CO2, সবই এগুলো হচ্ছে তাপমাত্রিক পদার্থ। আবার ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া যখন জল উৎপন্ন হবে, তখন কিন্তু সেখানে প্রচুর তাপ উৎপন্ন হবে, তাপ এখানে অনেক 136,500 ক্যালোরি। হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া যখন জল উৎপন্ন হয়, তখন সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, তখন তাপটা হচ্ছে 136,500 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। এগুলো সবই হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন ছিল। এবার কিন্তু কিছু ভৌত পরিবর্তনে কিন্তু তাপের উদ্ভব হয়, যেমন ধরো জল দেওয়া প্লাস সালফিউরিক জল এবং সালফিউরিক অক্সিজেন মিশ্রণ এখানে করে দেই, তাহলে কিন্তু সেখানে আমার তাপ উৎপন্ন হবে। আবার যদি আমার জলের মধ্যে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু ওখানে তাপ সৃষ্টি হবে। ফলে এই সমস্ত ভৌত পরিবর্তন গুলো কিন্তু হচ্ছে আমার তাপমাত্রিক পরিবর্তন, এবং এই পরিবর্তনে যে পদার্থ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো তাপমাত্রিক পদার্থ। এবার দেব তাপগ্রাহী পরিবর্তনটা কি। তো যে সমস্ত রাসায়নিক পরিবর্তনের সময় তাপের শোষণ হয়, ঠিক আছে, তো সে সমস্ত সেটা ভৌত পরিবর্তন হওয়াটা সম্ভব। তো যে সমস্ত পরিবর্তনে ভৌত বা হচ্ছে রাসায়নিক যে সমস্ত পরিবর্তনের ফলে তাপের শোষণ হয়, সেগুলো হচ্ছে আমার তাপগ্রাহী পরিবর্তন। এবং এই পরিবর্তনের ফলে যে সমস্ত পদার্থগুলো সৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা বলবো যে তাপগ্রাহী পদার্থ। এবার আমরা উদাহরণে আসি। যেমন ধরো হচ্ছে যদি আমরা লোহিতত্ব কার্বনের সঙ্গে সালফার বাষ্প চালনা করে দেই, লোহিতত্ব কার্বনের উপর সালফার বাষ্প চালনা করে দিলে পর সেখানে উৎপন্ন হবে কার্বন ডাই সালফাইড, এবং এই বিক্রিয়ার ফলে কিন্তু প্রচুর তাপ এখানে শোষিত হবে, যেমন 25,000 ক্যালোরি। ঠিক আছে, এখানে তাপ শোষিত হবে, এবং এই CH2 মানে কার্বন ডাই সালফাইডটা হচ্ছে আমার এখানে তাপগ্রাহী পদার্থ। আবার ধরো নাইট্রোজেনের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে দেওয়া হয়, যদি নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে দেওয়া হয়, তাহলে উৎপন্ন হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, এবং সেখান থেকে আমার তাপ শোষিত হবে হচ্ছে প্রায় 43,000 ক্যালোরি। আবার ধরো যদি হাইড্রোজেন এবং আয়োডিনকে মিশ্রিত অবস্থায় প্লাটিনাম তার জলের মধ্যে দিয়ে চালনা করে দেয়, তাহলে আবার বিক্রিয়া উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড, এবং এই বিক্রিয়াতে 59,900 ক্যালোরি তাপ শোষিত হবে। আবার যদি আমরা শ্বেততত্ব কোকের সঙ্গে বিক্রিয়া করে দিই CO2 কার্বন ডাই অক্সাইডের, তাহলে এখানে উৎপন্ন হবে যে কার্বন মনোক্সাইড CO, এবং সেখানে তাপ অনেক শোষিত হবে। তাহলে কার্বন মনোক্সাইডটা হচ্ছে আমার তাপগ্রাহী পদার্থ, এখানে তাপ শোষণ করে উৎপন্ন হচ্ছে। এগুলো সবকটা হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। আবার একটা এখানে আমি দেখিয়েছি ভৌত পরিবর্তন, যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড বা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এদেরকে আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে পরে সেই দ্রবণটি ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে আমার তাপগ্রাহী পরিবর্তন।
এবার আমরা আসবো তাপমচি এবং তাপগ্রাহী এই দুই প্রকার পদার্থের মধ্যে তফাৎটা কি আছে। দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে আমরা কি জানি, আমরা জানি যে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থের সৃষ্টি হয়, ঠিক আছে। এবার যদি কোনো সময় বিক্রিয়ক পদার্থের রাসায়নিক শক্তি বেশি হয়, সমস্ত পদার্থের ভেতরে একটা রাসায়নিক শক্তি অবশ্যই আছে। এবার যদি কিনা কোনো বিক্রিয়ক পদার্থের রাসায়নিক শক্তি বিক্রিয়াজাত পদার্থ থেকে অনেক বেশি হয়, তখন এই বিক্রিয়ক পদার্থের অতিরিক্ত রাসায়নিক শক্তিটা তাপ শক্তি রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ যে কোনো তাপমচি বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো তাপমচি বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়ক পদার্থের রাসায়নিক শক্তিটা হচ্ছে অনেকটা বেশি হয় এবং বিক্রিয়াজাত পদার্থের রাসায়নিক শক্তি হচ্ছে কম হয়, যে কারণে হচ্ছে বিক্রিয়ক পদার্থের অতিরিক্ত রাসায়নিক শক্তিটা পরবর্তী সময় তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার যেহেতু এই বিক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, ফলে এখানে উৎপন্ন হওয়া যে বিক্রিয়াজাত পদার্থগুলো ওগুলো অনেকখানি নিষ্ক্রিয় হয়, ওদের রাসায়নিক শক্তি হচ্ছে কম হয়, ফলে ওরা অনেক নিষ্ক্রিয় হয়। অর্থাৎ এই জাতীয় বিক্রিয়াজাত পদার্থ যেগুলো হচ্ছে তাপমচি পদার্থ, অর্থাৎ যারা তাপ উৎপন্ন করে নিয়ে সৃষ্টি হচ্ছে, ওদেরকে ভাঙতে বেশি তাপের প্রয়োজন হয়। সিম্পলি যেগুলো বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন করছে, ওদের ভাঙতে বা ওদের বিয়োজিত করতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়। কি জন্য? ওরা হচ্ছে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হয়। উদাহরণ দেখো, CO2, CaOH2, HCl, NH3, H2O, এগুলো সবই হচ্ছে তাপমচি। এরা প্রত্যেকেই তাপ উৎপন্ন করে সৃষ্টি হয়েছিল, এরা প্রত্যেক উৎপন্ন হওয়ার সময় তাপের উদ্ভব হয়েছিল, ফলে এরা প্রত্যেকে হচ্ছে নিষ্ক্রিয় অপেক্ষাকৃত। অর্থাৎ এদেরকে কিন্তু বিয়োজিত করতে আমার অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। এবং এর ঠিক উল্টোটা হয় হচ্ছে তাপগ্রাহী পদার্থের সময়। তাপগ্রাহী বিক্রিয়াতে কি হয়? তাপগ্রাহী বিক্রিয়ার সময় হচ্ছে বিক্রিয়া পদার্থের রাসায়নিক শক্তি হচ্ছে কম হয় এবং বিক্রিয়াজাত পদার্থ সেক্ষেত্রে হচ্ছে রাসায়নিক শক্তি হচ্ছে অনেক বেশি হয়, ফলে এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াজাত পদার্থগুলো অনেক বেশি সক্রিয় হয় এবং এর ফলে তাপটা ওখানে শোষিত হয়, এবং যে বিক্রিয়া তাপ শোষিত হচ্ছে, ফলে সেখানে বিক্রিয়াজাত পদার্থগুলো অনেক বেশি সক্রিয় হয় এবং ওদেরকে বিয়োজিত করতে অনেক কম তাপের প্রয়োজন হয়। উদাহরণগুলো দেখে নাও, যেমন CH2, NO, HICO, অর্থাৎ এখানে কার্বন ডাইসালফাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড এবং কার্বন মনোক্সাইড, এর প্রত্যেক হচ্ছে তাপ শোষণ করে উৎপন্ন হয়েছিল। এরা উৎপন্ন হওয়ার সময় প্রত্যেকে তাপ শোষণ করেছিল, ফলে এরা অনেক বেশি সক্রিয় এবং এদেরকে ভাঙতে কিন্তু কম তাপের প্রয়োজন হয়। তা এই হচ্ছে আমার বেসিক তাপমচি এবং তাপগ্রাহী পদার্থের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে আমার এই টিচিং, অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে না লাগছে, ঠিক আছে। এর পরবর্তী সময় আমি স্টেটস অফ ম্যাটারের এর পরবর্তী পার্ট নিয়ে আসবো, ঠিক আছে। আর ফোকাসড থাকো, পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। আশা করি সফলতা অবশ্যই আসবে, না আসার কিছু নেই, চেষ্টা করতে থাকো ঠিকভাবে। চলো আজকে ভিডিওটি এটুকুনি, আর এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকানি শোনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ।